আজকে হয়ে গেল রবিবার। রবিবারের সকাল সকাল একদম শ্যাম্পু ট্যাম্পু করে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজুগুজু করে নিলাম, আর চুলটাও আঁচড়িয়ে নিলাম। ছেলে আর হাজবেন্ড তো ঘুমাতে ব্যস্ত, আর তোমাদের তো বলাই হয়নি আমার হাজবেন্ড এসছে গতকাল রাত্রে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার বাসবিতে জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হয়ে গেল রবিবার, কালকে শনিবার ছিল শিব চতুর্দশী, আর কালকে শনিবারে শিব চতুর্দশী করা হয়নি, আজকে রবিবারে করছি। তো দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর রেডি হতে গিয়ে আমার বেজে গেছে এখন 7:45। সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, ঘরদোর পরিষ্কার করা, জামাকাপড় কাচা, আর জামাকাপড় আজকে কেচেছি ফালতু, তো কুয়াশা বাইরে এখনও পর্যন্ত রোদের দেখা নেই, তো জামা কাপড় ছাদে দিয়ে এসছি ওই অবস্থাতেই। চলো এইবারে নিচে যাই, ঠাকুরকে তো এখনো জল দেওয়া হয়নি, জল টল দিয়ে আসি, দিয়ে আসে তারপরে কথা হচ্ছে। মা এতক্ষণ ভোগ দিচ্ছিল, আর এখন বাজে সকাল 8:10 হবে। তো মায়ের দেখো সব রান্নাবান্না কমপ্লিট, মা আজকে বেরোবে এক জায়গায়, আর ঠাকুরঘরও দেখো পুরো সাজানো কমপ্লিট। এখানে শিব ঠাকুরের মাথায় অলরেডি জল দেওয়া হয়ে গেছে, জল বলতে আজকে তো দুধ দেওয়া হয়েছে। তো মায়ের পুজো কমপ্লিট, আর মধুমিতা এসছে আমাদের বাড়ি, মধুমিতারও ভগবানকে জল দেওয়া হয়ে গেছে শিব ঠাকুরকে। তো মায়ের মঙ্গলারতিও কমপ্লিট, চলো এবার আমি দিয়ে নিই। আর এখানে সমস্ত কিছু জোগাড় করে মা রেখে দিয়েছে, এই যে নিচে সব জোগাড় আছে, এবার আমি একে একে শুরু করি, আমার হাজবেন্ড স্নান টান করুক তারপর দেবে। শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এবার ওকে নিয়ে এলাম যে জল দিতে, খোলো মন্দির। গঙ্গা জলে হাত ধুয়ে নাও, প্রথমে বাতাসাটা দাও। দাঁড়াও আমি ধরছি, হ্যাঁ মাথায় দাও, নাও, তারপরে জল ঢালো, ওই যে নিচে জল। ওম নম শিবায় রাখো, এনা ওখান থেকে সন্দেশ দাও। তারপরে পান সুপারি দাও। তারপরে ওই কি আছে ওইটা দিয়ে দাও লম্বা মতো, হ্যাঁ
তারপরে পইতেটা খোলো, খুলে দিয়ে দাও। এইটা পইতে সাদাটা, কাগজটা ছিঁড়ে ওই যে আমি যেমন দিয়েছি গোল করে দিয়ে দাও। ওম নম শিবায় বারে বারে বলে বলে দাও। না, ওইখান থেকে এবারে ওই কালো তিল পঞ্চসর্ষ একটু একটু করে দিয়ে দাও। এখান থেকে বেলপাতা ফুল, হ্যাঁ ওই থালাটা নিয়ে নাও, মালা পরিয়ে দাও, আমার হাতে দাও, ধরি মাথায় দাও। ওম নম শিবায়। এবার হ্যাঁ ওইখান থেকে কলকে ফুল দাও, ধুত্র ফুল, অপরাজিতা। এবারে এখান থেকে বেল দাও, বেল দাও আর তোমার পছন্দ মতো আর একটা ফল দাও। এবার নমস্কার করে এখানে মাথা ঢুকে। ও আসুক না। নিচের পুজো পাঠ কমপ্লিট করে ওপরে এলাম, হাজবেন্ডের খিদে লেগেছে, ওকে খেতে দিয়ে দিই। বললাম তো মা সকালে সব রান্না করেই রেখে গেছে, তো মেনুগুলো তোমাদের পরে দেখাচ্ছি, এখন ওকে দিয়ে দিই ছোলার ডাল আর আলুর দম দিয়ে সকালে লুচি। আর এতটা এতটা রান্না দেখে ভাবছো হয়তো বাড়ির লোক এত কেন, কিছুজন আসবে বাড়িতে, নিমন্ত্রণ করা হয়েছে যে জল ঢালবে যারা তারা প্রসাদ পেয়ে যাবে, তার জন্যে মা এত এত রান্না করে গেছে। চলো খেয়ে নাও, ছেলে এদিকে খেলা করছে। এখন ঘড়িতে বেজে গেছে 9:40, আর এই দেখো জামা কাপড় নিয়ে বসলাম, আর এইগুলো সব সেলাই করার আছে, মধুমিতাকে বললাম সুতো পরিয়ে দিতে। আর আগের দিনে এই দুটো কুর্তি কিনেছি, এই একটা কুর্তি আর এই একটা কুর্তি, এই দুটো কুর্তি কিনেছি, গায়ের সাথে ফিটিংস করে মুড়ে নিই, এখন তো বসে আছি, এখন 9:45 বাজে। চলো তোমাদের দেখাই যে কী কী রান্না বান্না হয়েছে। প্রথমেই এইদিকে দেখাই, আলুর দম হয়েছে, অনেকটা বড় জায়গাতেই হয়েছে আলুর দম। এইদিকে লুচি, আর এইদিকে এটা হলো মুগ ডাল, এটা ভাত দিয়ে খাবার জন্যে, ভাত লুচি সব একবারে তরকারি করে নিয়েছে। মুগ ডাল, এদিকে বাঁধাকপির তরকারি, এটা ভাতের জন্যে, এখানে ভাত রয়েছে। এই সব খাবার দেখছো, সব খাবার প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এখানে ছোলার ডাল আছে, এটা লুচি দিয়ে খাবার জন্যে, আর তার তলায় অল্প কিছুটা লুচি, এটা মা ভেজে রেখে গেছে। আর এই লুচিগুলো একদম গরম গরম আমি ভাজলাম, মা একটু বেরিয়েছে আজকে গুরুদেবের সাথে দেখা করতে গেছে। আর এইখানে আছে চাটনি, ব্যাস এই হলো আজকে আমাদের মেনু, লুচি আর ভাত দিয়ে খাবার। তো চলো সব কিছু একদম চাপা দিয়ে রাখলাম, এদিকেও চাপা আছে, আর এখানে বাপ বেটা দুজন মিলে খাওয়া দাওয়া করে গড়াগড়ি খাচ্ছে। চলো আমরা এখানে এবার জামা কাপড়গুলো একটুখানি ফিটিংস করে নিই। তো বন্ধুরা, আমাদের খাবার দাবার তো সব দেখে নিলে, আজকে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত ওই হলো মেনু, মানে ভাত খাবার আর লুচি খাবার, আর সব একবারে রান্না মা সকাল সকাল উঠেই বানিয়ে নিয়েছে ভগবানকে পুজো করে।
আর মা আজকে গেছে ওই যে স্বামী জয় পতাকা গুরুদেব গুরু মহারাজ আছে ওনার সাথে দেখা করতে, আজকে আসবে শ্যাওড়াপুলিতে। তো আমাদের পাড়ার আরও কিছুজন যাচ্ছে যারা দীক্ষা নিয়েছে, আর তার সাথে সাথে মাও মানে গেছে ওদের সাথেই। আর কখন আসবে জানি না, আর আজকে তো 12টা পর্যন্ত উপবাস আছে, জানি না কতটা থাকতে পারবো। এখন বেজে গেছে 9:45, তো দেখা যাক, চেষ্টা করব। আর এখন বাড়িতে আছি আমি, আমার হাজবেন্ড, ছেলে, ছেলের এখনও স্নান হয়নি, আমাদের সবারই স্নান হয়ে গেছে, আর এইদিকে মধুমিতা আছে, আর আমার ননদ আসবে, আসবে একটু ওর লেট হবে, বললো 11টা নাগাদ বাজবে। আর তো কিছু রান্নাবান্না করার নেই, যে কটা লুচি ছিল ভেজে নিয়ে এই মাত্র বসলাম, আর এই জামাগুলো ফিটিংস করব বলে। তো চলো একটু জামা কাপড়গুলো ফিটিংস করে নিই, আর আজকে তো আর সারাদিন রান্নাবান্না কিছু করতে হবে না, মা যেহেতু করে দিয়ে চলে গেছে, তো চলো পরে আসছি। এখন বাজে ঘড়িতে 12:10, উপোস থাকতে পেরেছি, এখন এই লুচি নিয়ে বসলাম, এইদিকে মধুমিতাকে দিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, নাও বসো এখানে বিছানায়, ওড়না পেতে নিয়েছি, আমি আর মধুমিতা খাবো, মা যেহেতু বাড়ি নেই। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, আমার ননদ চলে এসছে আর এখন আসেনি, এসছি ওরা 12টা নাগাদ, তো এখন 1টা বেজে গেছে, ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম, হাজবেন্ডকে আর সুরজিৎদাকে, আর এদিকে ননদ, আর এখানে মধুমিতা পিসিমণির সাথে আমার ছেলের গল্প গুজব চলছে, আর ওরা এখন ভাত খাচ্ছে দুজনেই। আজকে ভাতের সাথে তো দেখালাম বাঁধাকপি, ডাল, চাটনি আর একটু পাঁপড় ভাজা দিয়েছি, তেমন বেশি কিছু হয়নি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট ওদের, কিন্তু আমি তো সেই লুচি খেয়েছি 12টায়, আর কিছু খাইনি, আমি শুধু না মধুমিতা বোন আমরা কেউই খাইনি এখনো পর্যন্ত, লুচি খেয়েই সবাই আছি। তো চলো এখন আমাদের গল্প গুজব হবে, হাসি ঠাট্টা আড্ডা নিয়ে এখন কেউ শুয়ে কেউ বসে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর এই যে ছেলের দুষ্টুমি, ছেলে থাকলে কাউকে কথা বলতে দেয় না, গল্প করতে দেয় না, তাই আগে ওকে ঘুম পাড়াই, তারপর আমাদের গল্পটা আরও বেশি করে জমবে, মজার হবে। তো চলো সবাইকে টাটা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দিও, হরে কৃষ্ণ।